মন্দির ঘাট এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে রামভদ্র এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয় তিন সহোদর ভাই। তাদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটে নতুন বাজার থানাধীন রামভদ্র এলাকায়। নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে আক্রান্তদের প্রাথমিক মৌখিক বয়ানের উপর ভিত্তি করে দুজন অভিযুক্তকে আটক করে নতুন বাজার থানায় নিয়ে আসে। ঘটনার চরম খবর চাউর হতেই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। নিহত ব্যক্তির নাম শীতেন দাস, আহতরা হলেন জিতেন দাস ও লিটন দাস। বর্তমানে জিতেন দাস জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রামভদ্র চয়ন, এরপর মামা আসিল, এরা তাইনে বালা করে চিনে দুজন মানুষেরা খুব বালা করে চিনছে, ফান্ডু আর চয়ন, তারা দুজন আসিল। তাইনে লোক আসিল 27 জন বিলে। কোন জায়গা রামভদ্র বাইরে জন্না রেখে নেই কজন মারা গেছে, কজন মারা গেছে, মারা গেছে একজন, একজন মারা গেছে জায়গা। তাদের বাড়ি কোন জায়গায়? যতন বাড়ি। তাদের তার নাম কি? তাদের নাম সনাতন দাস। আর যে মারা গেছে এর নাম শীতন দাস, আর যারে একদম মানে ফিটটা আহত গেছে এর নাম লিটন দাস। মাছ আনতে যাইতে হয়েছে। কটার দিকে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে, বিষয়টা কি মনে করেন আপনারা? বিষয়টা শত্রু, শত্রুতা আমি করে মারছে। ঠিক আছে, এখন যে যে আছে তার গুলি গুলি লাগছে না? হ্যাঁ, গুলি করছে, তার তাইনের বাইরেও গুলি করছে। এখন কি অবস্থা আছে? এখন তো কি অবস্থা আছে, গুলি করছে।